গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় সংস্থাটির ছয় কর্মী সহ আঠারো জন নিহত হয়েছে ঘটনায় নিন্দা জানিয়ে যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গাজা ও পশ্চিম তীরে চালানো হামলায় প্রাণ গেছে আঠারো জনের এদিকে নতুন কোনো শর্ত ছাড়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে হামাস প্রস্তুত বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল এতে ঘটেছে বহু হতাহতের ঘটনা হতাহতদের মধ্যে রয়েছে জাতিসংঘ কর্মীও যা এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় একদিনে জাতিসংঘ কর্মী নিহত হওয়ার সর্বোচ্চ সংখ্যা এই ঘটনায় নিন্দা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব হামাসের নিন্দনীয় হামলার পর ইসরায়েল যেভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সেটাও গুরুতরভাবে নিন্দনীয় গাজায় সম্পূর্ণরূপে আন্তর্জাতিক সামরিক ও আইনের লঙ্ঘন করছে ইসরায়েল একই সাথে এই আগ্রাসনে জাতিসংঘের কর্মীদের হত্যার জন্য জবাবদিহিতা না করা একেবারেই অগ্রহণযোগ্য অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছে এক মার্কিন তুর্কি নাগরিক এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একই সাথে এই হত্যাকাণ্ডে ইসরায়েলের পূর্ণ জবাবদিহিতা দাবি করেছে ওয়াশিংটন পশ্চিম তীরে ইসরায়েলি স্নাইপারে গুলিবিদ্ধ হয়ে এক ফিলিস্তিনি নিহত হয়েছে অঞ্চলটির তুবাস এলাকায় রাতভর ইসরায়েলি হামলাতেও নিহত হয়েছে বেশ কিছু ফিলিস্তিনি সেখানে কারফিউ জারি এবং তুরস্ক পরিচালিত একটি হাসপাতাল অবরোধ করা হয়েছে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরের জেনিনে পঁয়ত্রিশ হাজার মানুষের পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তুলকারেম এবং নুসামস এলাকায় ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে চার শতাধিক ভবন এছাড়া ইসরায়েলের সঙ্গে নতুন কোন শর্ত ছাড়াই তাৎক্ষণিক যুদ্ধবিরতি বাস্তবায়নে হামাস প্রস্তুত বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি মধ্যস্থতাকারী দলের সঙ্গে দেখা করে কথা জানিয়েছে হামাস এদিকে বুধবার পশ্চিম তীরের জর্ডান উপত্যকা সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানকার পূর্বাঞ্চলীয় সীমান্ত সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এ বিষয়ে জর্ডানের সহযোগিতায় সীমান্তে নিরাপত্তা জোরদারের চেষ্টা করা হবে বলেও জানান নেতানিয়াহুমিপেন্ডেন্ট নিউজ